কাচের কাপুর কীর্তির যেন সীমা পরিসীমা নেই। এর আগে তার নামে যখন চার্জশিট পেশ করে ইডি, সেখানে একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরে। এবার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এলো ইডি গোয়েন্দারা। এক নজরে দেখে নেওয়া যাক কালীঘাটের কাকুকে নিয়ে কি কি নতুন তথ্যের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তাপস কুমার মণ্ডল এবং কুন্তল ঘোষের কাছ থেকে যে নামের তালিকা আসত, সেই তালিকা সরাসরি চলে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেপ্তার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে কাকু পাঠিয়েছিলেন 325 জনের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রয়োজনীয় নথি। হোয়াটসঅ্যাপ করে কাকু মানিককে পাঠিয়েছিলেন সেই নথি। ইডির দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই কুন্তল ঘোষকে 2012 এবং 2014 সালে 325 জন টেট পরীক্ষার্থীর চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুজয় কৃষ্ণ। চাকরি দিতে সুজয় কৃষ্ণ ভদ্র নিজে নিতেন 70 লক্ষ টাকা এবং সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি দিতেন 10 লক্ষ টাকা। এখানে শেষ নয়, কাকুর আরও কীর্তির সন্ধান পেয়েছে ইডি কর্তারা। কাকুর নয়া কীর্তি, কাকু তার মেয়ে জামাইয়ের নামে লি রোডে ফ্ল্যাট কিনেছিলেন, যে ফ্ল্যাটের দাম শুনলে চমকে যেতে হবে। ফ্ল্যাটের দাম 2.5 কোটি টাকা। এখানে প্রশ্ন উঠছে, সুজয় কৃষ্ণ ভদ্র কি এমন কাজ করতেন যে রাতারাতি এত টাকা সম্পত্তি করেছিলেন তিনি? এই প্রশ্নের সন্ধানে ইডি গোয়েন্দারা যখন তদন্ত এগিয়ে নিয়ে যায়, তখন তাদের নজরে আসে কাকুর বেশ কিছু ভুতুড়ে কোম্পানি, তার মধ্যে অন্যতম এসডি কনসালটেন্ট, যে কোম্পানিতে কাকুর সরাসরি অংশীদারি রয়েছে। সেই কোম্পানি থেকেই বহু আলোচিত লিপস অ্যান্ড বাউন্স সংস্থাকে পাঠানো হয়েছিল 95 লক্ষ টাকা। কাকুর আরও এক বেনামি কোম্পানিতে 2018 সাল থেকে নগদে জমা হয়েছে 98 লক্ষেরও বেশি টাকা। এরকমই কোটি কোটি টাকা লেনদেনের হদিশ এখন ইডি গোয়েন্দাদের হাতে এসেছে বলেই সূত্রের খবর। ফলে এই সমস্ত তথ্য থেকে পরিষ্কার হয়ে যায়, কোনো রাজনৈতিক নেতা বা পর্ষদের কোনো পদে না থেকেও কাকুর প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না। আর এখানে প্রশ্ন উঠছে, তাহলে এই জায়গাটা তাকে কে তৈরি করে দিয়েছিলেন? কোন প্রভাবশালীর মদতে কাকু হয়ে উঠেছিলেন প্রভাবশালী? এই সমস্ত প্রশ্নের উত্তর সাজিয়ে তদন্তে এগিয়ে চলেছে ইডি গোয়েন্দারা। আর সামনে চলে আসছে নিয়োগ দুর্নীতির একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তবে কি এবার নিয়োগ দুর্নীতির মাথার খুব কাছাকাছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা? মেঘারা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।